Hello everyone, welcome back to my channel. কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে চলে যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে। তো প্রথমে ছেলে মেয়ে আমাদের মার্কেট থেকে খাবারের জন্য কিছু নিয়ে নেবে। ওদেরকে উঠিয়ে আমি এখন চলে যাচ্ছি স্কুলের দিকে। যদিও আজকে একটু লেট হয়ে গেছে আমাদের, আজকে আমাদের 10 মিনিটস মতো লেট। তো আমিও ড্রাইভটা একটু ফাস্টলি করতেছি। তো ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন। আজকে খুবই তাড়াহুড়া করে ড্রাইভ করলাম যেহেতু স্কুল লেট হয়ে গেছে। আপনারা সবাই ব্লগটি এনজয় করতে থাকুন। অনেকদিন পর ছেলে মেয়েকে নিয়ে আমি বের হলাম। আজকে ওরা একটু টায়ার্ড, সে কারণে আর ওনাকে ঘুম থেকে ডাকিনি। আমি নিয়ে যাচ্ছি ছেলে মেয়েকে, আর সকাল সকাল রোড মোটামুটি আজকে একটু ফ্রি। ওই যে আমাদের 10 মিনিট লেট হবার কারণে রোড মোটামুটি একটু ফাঁকা, তো সে কারণে খুব একটা দেরি হয় নাই স্কুলে পৌঁছাতে যেহেতু আজকে রুট একটু ফ্রি ছিল। আজকে আমি টানেল দিয়ে চলে যাচ্ছি, এদিকে যেতে আমার ভালো লাগে টানেল দিয়ে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনও প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে দেখতে পারেন সে কারণে বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব সময় পাশে থেকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আর কথা বলতে বলতে আমি টানেলে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছেন আবুধাবির ফুল সিটি কিন্তু আমাদের মাথার উপরে, আর আমরা মাটির ভেতরে যে টানেলটি তৈরি করে নিলেন সেটা দিয়ে চলে যাচ্ছি। এদিকে যাওয়ার একটাই সুবিধা, কোনো ধরনের জ্যাম থাকে না এই টানেল দিয়ে স্কুল যেতে। তো সে কারণে টানেল দিয়ে চলে যাই আমি। টানেল থেকে বের হলে আসলে সেই জ্যামটা আবার একটু থাকে যেহেতু অফিস আর স্কুল টাইম। যদিও আজকে আমি জ্যামটা পাই নাই যেহেতু আমাদের 10 মিনিট লেট অলরেডি স্কুলে যারা যাবার বেশিরভাগ ক্ষেত্রে সবাই চলে গেছে, আমি একটু লেট আজকে। তো লেট যদিও হয় নাই, আমি একটু তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করলাম আজকে। তো ঠিক টাইমেই কিন্তু আমি পৌঁছালাম স্কুলে। আপনারা দেখতে থাকুন সবাই ব্লগটি, আর দেখার শুরুতে আপনারা একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। কথা বলতে বলতে টানেল থেকে বের হয়ে গেলাম। তো আপনারা সবাই ব্লগটি এনজয় করতে থাকুন, আমি ফিরে আসছি আরও একটু পর। বেচানো
थी खबर था मैं कितना अकेला इबादत कर रहा है धड़कने मेरी से तुझको मैं कर लूं हासिल लगी है यही दिन আর এখন এটা হচ্ছে রাতের বেলা আমরা সবাই আজকে কেপসির পার্টি করতেছি আর আমার ফেভারিট আইসক্রিম আর আজকের কেপসির পার্টি হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের দোয়া আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে আর্ন করতে পারলাম আপনাদের সাপোর্টের কারণে তো ফার্স্ট পেমেন্ট পেলাম আমি ইউটিউব থেকে যদিও অনেক জার্নির পর যখন আমি এই চ্যানেলটি খুলি আসলে চ্যানেলে যে কত রুল সেগুলো আমি খেয়ালই করি নাই তো আমার আসলে এক বছরের কাছাকাছি চলে গেছে কিছু না জানাতেই তারপরও আলহামদুলিল্লাহ আমি মনে করি সফল হতে পারলাম তাই সবার জন্য কেপসি নিয়ে আসলাম সবাইকে খাওয়ানোর জন্য সবাই অনেক খুশি ছেলে মেয়ে তো অনেক খুশি ওর মায়ের প্রথম ইনকাম বলে কথা যদিও এটা আমার প্রথম ইনকাম না আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু অনেক স্টুডেন্ট পড়াতাম তখনও কিন্তু আমার ইনকাম ছিল বাট বিয়ের পর হচ্ছে এটা আমার প্রথম ইনকাম তো ছেলে মেয়েরা অনেক অনেক খুশি আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আমরা যেন সবসময় এভাবে হাসি খুশি সুস্থ সবল থাকতে পারি তো আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে হাজব্যান্ড জানতো না কিন্তু পার্টিটা কে দিচ্ছে তো উনি আসলেন ওনাকে বললাম আজকে পেপসি অর্ডার করতেছি তো উনি চলে আসলেন যখন শুনলেন আমার ফার্স্ট ইনকামের থেকে এই পার্টিটা দিলাম তো অনেক খুশি আসলে প্রতিদিন তো হাজব্যান্ডের টাকা দিয়ে আমরা কত কিছু কিনি কত কিছু করি তো আজকে ওনাকে আমি সারপ্রাইজটা দিলাম পার্টিটা দিয়ে তো সবাই খুশি আসলে কি বলবো নিজের ইনকামের টাকা দিয়ে আসলে কাউকে কিছু গিফট করা সেটা অন্য ধরনের অনুভূতি যদিও আমি পেমেন্টের টাকা অলরেডি বাংলাদেশে অনেকজনকেই গিফট করলাম যাই হোক একটা খুশি আর কি সবার সাথে ভাগ করে নিলাম আর আজকের কেপসিও কিন্তু অনেকজনকে খাওয়ালাম সবাইকে অনেক খুশি আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবের জার্নি নিয়ে আসলে খুব একটা ইজি ছিল না আমার জন্য তো যাই হোক আমি প্রতিটা স্টেপ কিভাবে পার করলাম সেটা একদিন শেয়ার করব আপনাদের সাথে সময় সুযোগ করে আপনাদের কেমন লাগলো
আমার পেমেন্টের কথা শুনে আপনাদের অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ব্লগটি শেষ পর্যন্ত এনজয় করতে থাকুন। কিসের জন্য বলেন?